চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা চত্বরত পহেলা নভেম্বর বিকাল তিনটায় শামিমারা বেগমের সভাপতিত্বে রেবেকা সুলতানার পরিচালনায় বোয়ালখালী উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়ে সমাবেশের মধ্যে প্রধান অতিথি হিসাবে আসিল চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মুসলেম উদ্দিন আহমেদ। প্রধান বক্তা বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহমুদা বেগম ক্রিক। বিশেষ অতিথি হিসাবে আসিল কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক প্রকিয়া প্রাচী। চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি শ্যামনারা তৈয়ব। দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক শামিমা হারুন লুবনা। কেন্দ্রীয় কমিটির সদস্য বাসন্তী চাকমা সহ আরও বোধকেও আলোচনার মধ্যে অংশগ্রহণ করবে। চট্টবাংলা অনলাইন টিভি চট্টগ্রাম।